হ্যালো ফার্স্ট ইয়ার। আচ্ছা, আজ আমরা ডিসকাশন করব ফিজিক্সের সিলেবাস নিয়ে, ঠিক আছে? অলরেডি যারা টুয়েলভে থেকে অনার্সে কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছো তাদেরই এটা বেসিক্যালি কাজে লাগবে। তো যারা ফিজিক্স অনার্স ফার্স্ট ইয়ার অলরেডি অ্যাডমিশন হয়ে গেছো তারাই এই ফলো আপটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব, তোমরা ফিজিক্স অনার্সে যেহেতু অ্যাডমিশন হয়ে গেছে সেই অনুযায়ী তোমাদের সিলেবাস রিলেটেড বা বুকস রিলেটেড একটা কোয়ারি অলরেডি তোমাদের মনে জেনারেট হয়ে গেছে, কীভাবে তোমরা এগোবে বা কীভাবে কী পড়বে না পড়বে। অলরেডি কলেজে এখনও ক্লাস স্টার্ট হয়নি, তো সেই হিসাবে আমরা সেই ফলো আপ বুকসের ফলো আপসগুলো বা সিলেবাসের ফলো আপগুলো তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যারা সেমিস্টার ওয়ান আছো। তো সেমিস্টার ওয়ানে আমাদের টোটাল ওভারঅলই আমরা টোটাল যেটা করবো টোটাল ছখানা সেমিস্টার আমাদের কভার করতে হবে। প্রত্যেকটা ইয়ারে আমাকে দুটো করে সেমিস্টার কভার আপ করতে হবে, ঠিক আছে? তো এবার আমরা আজকে যেটা ডিসকাশন করবো সেটা বেসিক্যালি ফার্স্ট ইয়ার যারা আছো সেমিস্টার ওয়ান তাদেরই মেইনলি কাজে লাগবে। এখানে ফিজিক্স অনার্স ফার্স্ট ইয়ার যেটা তাদেরই বেসিক্যালি কী কী আছে। তো ফার্স্ট ইয়ারে আগে বেসিক্যালি যেটা হতো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমাদের বেসিক্যালি 1+1 সিস্টেম ছিল, মানে প্রত্যেকটা ইয়ারে ইন্ডিভিজুয়ালি একটা করে এক্সাম হতো, ঠিক আছে? ওভারঅলই একটা এক্সাম হতো, তার রেসপেক্টে পরীক্ষা হয়ে সেটার একটা রেজাল্ট বেরোতো। কিন্তু এখন যেটা সেমিস্টার সিস্টেমে করে দিয়েছে পুরোপুরি তোমাকে সেম ওয়াইজ ফলো করতে হবে, প্রতিটা সেমের রেজাল্ট ইন্ডিভিজুয়াল আলাদাভাবে বেরোবে, সেম টু তোমাকে আবার ওই ইয়ারের মধ্যেই একটা ইয়ারেই সেম টু কভার করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা কী কী সিলেবাস আছে আমাদের এখানে। আমাদের বেসিক্যালি যেটা বলা হচ্ছে এখানে যে আমাদের ফার্স্ট যেটা দেওয়া হয়েছে আমাদের দুটো কোর পেপার আছে, ঠিক আছে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ম্যাথ ফিজিক্স ওয়ানে আমাকে কী কী কভার আপ করতে হচ্ছে। ম্যাথ ফিজিক্স ওয়ানে আমাকে কভার আপ যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর ক্যালকুলাস, ঠিক আছে? প্লাস তোমাকে এর মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনও তোমাকে ফুললি কভার আপ করতে হবে, প্লাস সাথে তোমাকে এর মধ্যে ম্যাট্রিক্সও কভার আপ করতে হবে, ঠিক আছে? তো এই টপিকসগুলো রিলেটেড মানে ম্যাথ ফিজিক্সের রিলেটেড বুকস কী কী আমি পড়বো। আচ্ছা, বুকসের কোনো লিমিটেশন নেই, মানে বুকস তোমার কাছে প্রচুর অ্যাভেলেবেল বা প্রচুর তুমি পিডিএফ বুকস পেয়ে যাবে বা তুমি পেতে পারো, ঠিক আছে? কিন্তু আমরা ইনিশিয়াল লেভেলে, কারণ আমরা অলরেডি আমরা একটা বেসিক লেভেল থেকে এসেছি, হঠাৎ করে আমাকে অনার্সে পড়তে হচ্ছে, তাহলে আমি বেসিক কী কী বুকস ফলো করবো সেটা আমাকে একটা স্টেপ ফলো করলে আমার মনে হয় বেটার হবে। তো আমি যেটা প্রেফার করি বেসিক্যালি, তোমরা ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে বেসিক লেভেলের ক্ষেত্রে তুমি এই বইটা ফলো আপ করতে পারো, ঠিক আছে? ম্যাথ ফিজিক্স এবি গুপ্তা, অর তুমি এইচকে দাসের বুকসটাও ফলো করতে পারো, ঠিক আছে? এই দুটো বুকস মানে যে কোনো একটা, আইদার তুমি এবি গুপ্তা নিয়ে নাও বা তুমি এইচকে দাস, এর মধ্যে তুমি যা তোমার যা সিলেবাসে যা যা আছে সমস্ত কিছু তোমার কভার আপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলি ম্যাথ ফিজিক্স এবি গুপ্তা তুমি নিলে, কিন্তু তার রেসপেক্টেও আমি একটা কথা বলি, কারণ বেসিক লেভেলে আমরা যত কিছুই ডিসকাশন করি না কেন, কারণ আমাকে ফার্স্ট সেমিস্টার টু সিক্স সেমিস্টার পর্যন্ত কভার করতে হবে। তো সেই কভার আপ করতে গেলে ম্যাক্সিমাম আমাকে যেটা একটা বেসিক আইডিয়া, যেটা ভেক্টরের একটা আইডিয়াটা খুব ইম্পর্ট্যান্ট এখানে বেসিক্যালি। তো ম্যাথ ফিজিক্সের মধ্যে এবি গুপ্তার মধ্যে তুমি অলরেডি কিন্তু ভেক্টর পেয়ে যাবে বা ইচকে দাসের মধ্যে তুমি পেয়ে যাবে, কিন্তু তবুও আমরা ফলো আপ করার জন্য মানে আমরা যে ক্লাসগুলো ফলো আপ তোমরা করবে তার মধ্যে আমরা যেটা বেসিক ডিসকাশন করবো সব থেকে বেটার বুক মানে ভেক্টরের পার্টটাকে আমরা স্পেশালি এখানে কভার আপ করবো। এটা প্রথম বুকস হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস, এই বইটা তোমাকে মাস্ট কিনতে হবে, ঠিক আছে? ভেক্টর অ্যানালাইসিস স্পাইজেল। আচ্ছা, এই পেপারটাকেই আমরা বেসিক্যালি যেটা বলবো, এই পেপারটার নামই হচ্ছে CC1 পেপার, হ্যাঁ, মানে কোর ওয়ান পেপারটার নাম। আচ্ছা, নেক্সট CC1-এর আন্ডারে আমরা যা বুকস বললাম এর রিলেটেড আমাদের একটা প্র্যাকটিক্যালের পার্ট আছে। কী প্র্যাকটিক্যাল পার্ট? প্র্যাকটিক্যাল পার্ট বলতে এটা অ্যাকচুয়ালি তোমার ডাব্লু মানে পাইথন প্রোগ্রামিং বলা হয় এটাকে, এটা তোমাদের কাছে নিউ পাইথন প্রোগ্রামিং। যারা বেসিক্যালি তোমরা হচ্ছে 11-12 কম্পিউটার নিয়ে স্টাডি করেছো তাদের ক্ষেত্রে পাইথন মানে ওই রিলেটেডই কাজ আর কি, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমার যদি বেসিক আইডিয়া থাকে তাহলে তুমি পাইথন প্রোগ্রামটা সহজে তুমি বুঝতে পারবে। যাদের মিনিমামও আইডিয়া নেই তাদেরকে নতুন করে এটা স্টাডি করতে হবে, ভালোভাবে প্রপারলি বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, পাইথন প্রোগ্রামিংটা কেন ইম্পর্টেন্ট এই কারণে বলছি, কারণ এটা তোমার ফার্দার সেমগুলো তো আরও আছে, মানে সেম টুতে হয়তো নেই, সেম থ্রিতে আবার আছে, সেম সিক্সে আবার আছে, ফাইভে আছে, তো দ্যাটস ওয়াই এটাকে নেগলেক্ট করলে চলবে না। এটার দুটো পার্ট আছে, দুটো পার্ট বলতে এটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া আছে, একটা হচ্ছে WJNU প্লট, ঠিক আছে, আর একটা নর্মাল প্রোগ্রামিং আর কি, নর্মাল যে তুমি প্রোগ্রামগুলো দেখবে সেই সব টাইপের প্রোগ্রাম, ঠিক আছে? WJNU প্লটটা কি? WJNU প্লটটা হচ্ছে বেসিক্যালি তুমি যে কোনো ফাংশানকে বা যে কোনো তোমার ডিফারেন্ট কোনো স্কেলিংগুলোকে গ্রাফিক্যালি প্লট করা। তোমাকে একটা বিশেষ আমরা প্রোগ্রাম সফটওয়্যার দিয়ে দেবো, সেটা ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট রকমের হয়, যার কলেজ যেভাবে সেই সফটওয়্যারকে ফলো করে সেই সফটওয়্যারের মধ্যে আমরা WJNU প্লট বলে আলাদা করে ইনস্টল করা যায়, সেই সফটওয়্যারের মধ্যে তুমি সেই ফাংশানগুলোকে ফেলে বা তার রুটগুলো বিভিন্ন ভ্যালুগুলো বের করতে পারো। আর নর্মাল প্রোগ্রামিং বলতে তুমি ধরো পাইথনের প্রোগ্রামিং নর্মাল বলতে ধরো ফ্যাক্টরিয়াল বার করা বা তোমার
যেমন সিমিলারলি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা, ম্যাট্রিক্সের সলভ করা, ম্যাট্রিক্সের অ্যাডিশন করা, এরকম আরও অনেক রকমের কাজ আছে। তারপর প্রাইম নাম্বার জেনারেশন, ঠিক আছে, ফ্যাক্টরিয়াল ইন্ডিভিজুয়াল, এরকম প্রচুর কাজ আছে আর কি। ঠিক আছে, তো এই রিলেটেড একটা পার্ট। এরও বুকস রিলেটেড যেটা আমার মেইন বলার ছিল সেটা হচ্ছে যে এর একটা বুকস তুমি অলরেডি পেয়ে যাবে, অভিজিৎ কর গুপ্তা বলে, ঠিক আছে, এই বইটা তোমরা ফলো আপ করতে পারো, অভিজিৎ কর গুপ্তা, ঠিক আছে। তাছাড়াও এর পার্সোনালি তুমি অনেক আরও বই অ্যাভেলেবেল আছে, তবে এই বইটাই আমাদের সিলেবাস রিলেটেড ভালোভাবে লেখা আছে, যে সিলেবাস তোমাদের ফলো আপ করা আছে সেই বই রিলেটেডই আর কি। ঠিক আছে, এছাড়াও তোমার ওই সাতরা পাবলিকেশনের একটা বুকস আছে, সেই বুকসটাও তুমি ফলো করতে পারো, সাতরা পাবলিকেশন, প্র্যাকটিক্যাল বুকস পাওয়া যায়, তার মধ্যেও তুমি পাইথনের পার্টটা কিছুটা পেয়ে যাবে, আর কিছুটা সিসি টুর যে আমরা থিওরি এখনই বলবো তার মধ্যে প্র্যাকটিক্যাল পার্ট, মানে ওভারঅলি তুমি এখান থেকে পেয়ে যাবে ওভারঅলি। আর যেটা সিসি ওয়ান পেপার গেল, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টু নাম্বার, যেটাকে আমরা বেসিক্যালি কোর সিসি টু বলা হচ্ছে, ঠিক আছে, সেটা টু আর কি, যেটা সিসি টু, সেটাতে কী আছে সেটা দেখি আমরা। টুতে আমরা বেসিক্যালি যেটা করবো, এখানে বেসিক্যালি আছে কি, ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে। আচ্ছা, এটাকে এই পেপারটার নামই দেওয়া হয়েছে সিসি টু। ক্লাসিক্যাল মেকানিক্সের মধ্যেও এর মধ্যে তোমার বেসিক্যালি হচ্ছে নর্মাল যে ডাইনামিক্স নিউটনিয়ান মেকানিক্স আছে সেই ডাইনামিক্সগুলো রিলেটেড করা আছে, ঠিক আছে, কিছু তোমার রোটেশনাল মোশন আছে, ঠিক আছে, কিছু সেন্ট্রাল ফোর্স রিলেটেড কিছু কাজ আছে, এরকম সব কিছু, কিছু ফ্লুইড মোশনের রিলেটেডও কাজ আছে, এই ওভারঅলি মিলে একটা ক্লাসিক্যাল মেকানিক্স, মানে বেসিকটাই আছে, অ্যাডভান্স ক্লাসিক্যালটা আমরা পরে পড়বো, এটা ক্লাসিক্যাল নর্মালটা আর কি। এরও আমরা যেটা বুকস ফলো করবো, বুকস প্রচুর কিছু, মানে অ্যাডভান্স লেভেলের প্রচুর বুকস আছে, ঠিক আছে, তো আমি অ্যাডভান্স লেভেলের বুকসের কথা বলছি, নর্মাল মানে তোমার বেসিক লেভেল থেকে এসেছে, তুমি যেই বইটা তুমি ফলো আপ করলে আপনার মনে হয় বেটার বুঝতে পারবে সেটাই আমি বলছি আর কি। আচ্ছা, এটা বেসিক্যালি ক্লাসিক্যাল মেকানিক্স, এ বি গুপ্তার একটা বুক পাওয়া যায়, এ বি গুপ্তার বুকসটা তুমি ফলো করতে পারো, এ বি গুপ্তার বুকটা পারফেক্ট বই। এছাড়াও তুমি আরও আছে মাইতি তেওয়ারি রায়, এই বইটাও ফলো করতে পারো, মাইতি তেওয়ারি রায়, এই দুটো বই ফলো, যে কোনো এই বইটা তুমি নিয়ে নিলে আশা করি আর প্রবলেম হবে না। আচ্ছা, এবার একটা কথা বলি, ক্লাসিক্যাল মেকানিক্স যে এ বি গুপ্তা আছে, এ বি গুপ্তার বইটা বেসিক্যালি তুমি দুটো পার্ট আছে, ঠিক আছে, যে তুমি কোন বইটা নেবে, কারণ এটা একটা তোমার জিপিএম সহ আছে, একটা উইদাউট জিপিএম আছে, ঠিক আছে, তো তুমি কোন বুকটা নেবে সেটাও তোমার কাছে একটা ব্যাপার। তো তুমি সাধারণত জিপিএম সহ নেবে, কারণ তোমার এখানে ফ্লুইড মেকানিক্স বা আর রিলেটেড যে কাজগুলো সেটা তোমার এই এ বি গুপ্তার মধ্যেই করে দেওয়া আছে, এটা গেল একটা পার্ট। আচ্ছা, তাহলে এর মধ্যে টপিক্স সিসি টু তাহলে কভার, নেক্সট হচ্ছে এর মধ্যেই প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল বলতে এটা ল্যাব রিলেটেড প্র্যাকটিক্যাল, কী কী আছে ল্যাব রিলেটেড প্র্যাকটিক্যালে, ল্যাব রিলেটেড প্র্যাকটিক্যাল বলতে নর্মাল তোমরা ইলেভেন টুয়েলভে হয়তো পড়েছো ভার্নিয়ার ক্যালিভার্স, লাইট ক্যালিভার্স, এইসব বেসিকগুলো, যে কোনো লেন্থ বা ব্রেথ মেজারমেন্ট এইসবগুলো, ঠিক আছে, মুভমেন্ট অফ ইনার্সিয়া মেজারমেন্ট, নর্মালি তুমি সেই স্লাইড ক্যালিভার্স বা স্লাইড ক্যালিভার্স দিয়ে তুমি করতে পারো, ফ্লাই হুইলের প্র্যাকটিক্যাল আছে একটা, ঠিক আছে, যে কোনো হাইট মেজারমেন্ট করার জন্য সেক্সটেন বলে একটা প্র্যাকটিক্যাল আছে, এরকম ছখানা টোটাল প্র্যাকটিক্যাল আছে। তো প্র্যাকটিক্যালের বুকসের জন্য আমি বলে দিচ্ছি, সাতরা পাবলিকেশনের একটা বুকস পাওয়া যায়, সেই বইটা তুমি ফলো করতে পারো। তাছাড়াও প্র্যাকটিক্যালের জন্য আমি একটা রেফারেন্স যেটা করতে পারি সেটা তুমি এই বইটা কিনে নিলে তোমার বেটার হয়ে যাবে, ঠিক আছে, বিঘোষের প্র্যাকটিক্যাল বুকস পাওয়া যায়, দুটো পার্ট হয় এর, বিঘোষ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু, এই দুটো বই তুমি কিনে নিবে, তাহলে তোমার পুরো সেম সিক্স পর্যন্ত যা যা লাগবে সব কভার আপ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল আমাদের সিলেবাস, ঠিক আছে, উইথ তোমার সিসি ওয়ান অ্যান্ড সিসি টু। এখানে তোমাকে আর কিছু দেওয়া হয়নি, প্রত্যেকটা পেপারে ইন্ডিভিজুয়ালি তুমি দেখতেই পাচ্ছ, সিলেবাস অ্যান্ড বুকস তোমাকে আমি সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হলো। এবার তোমার যেটা করবে যে এই বুকসগুলো কালেক্ট করে তুমি পড়া স্টার্ট করবে, ঠিক আছে। আচ্ছা, বুকস বলতে আমি বারবারই বলছি বুকসের, আমি অ্যাডভান্স লেভেলের বুকস আমি বলিনি, প্রচুর অ্যাডভান্স লেভেলের বুকস আছে, ঠিক আছে, ক্লাসিক্যালের অ্যাডভান্স লেভেলের বুকস আছে, বাট তুমি তোমার বেসিক লেভেলের জন্য আমি এটা একটা সাজেশন দিলাম, তুমি পড়া নর্মাল পড়ার জন্য, তুমি যদি অ্যাডভান্স লেভেলের কেউ হও তাহলে তুমি আরও বেটার বুকস আছে, তুমি আমার সঙ্গে নর্মালি কাজ, মানে যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাও তাহলে অ্যাডভান্স লেভেলের আমি বুকস প্রেফার তোমাকে করে দেবো, তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি পারফেক্টলি তোমাদেরকে বুকসের সেই মানে কী কী বুকস তুমি ফলো করতে পারবে তোমার লেভেল ওয়াইজ আমি তোমাকে সেই বুকস ডেলিভার করবো, ঠিক আছে। তো এই হলো ওভারঅলি সিলেবাস। এবার আমি একটা আরেকটা কথা যেটা বলা আছে, সিসি ওয়ান অ্যান্ড সিসি টু যেটা দুটো পেপার, দুটো কোর পেপার সিসি ওয়ান, এগুলোকে খুব কেয়ারফুলি, এগুলো প্রত্যেকটাতে কিন্তু ক্রেডিট হিসাবে আছে, ঠিক আছে, মানে তুমি ওভারঅল সেম ওয়ান যা দিবে প্রত্যেকটাতে ক্রেডিট ফর্মে হয়, এবং এটাতে ক্রেডিট আছে ছয়, আর একটু আগে সিসি ওয়ান যেটা পড়লে ওর মধ্যেও ক্রেডিট ছিল ছয়, টোটাল 12 ক্রেডিট তোমাকে এখানে ফলো আপ করতে হবে। এছাড়াও তোমার এর সাথে তোমার যে জেনারেল পেপার থাকবে, জেনারেল পেপার বলতে তুমি মানে অনার্স আছো তার করেসপন্ডিং তোমাকে আবার যেটা জেনারেল ইলেকটিভ পেপার রাখতে হবে, সেটা তুমি এখন সেই কলেজ ওয়াইজ তোমাকে চুজ করতে হবে যে তুমি কীভাবে নিবে না নিবে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅলি আমাদের সিলেবাস, থ্যাংক ইউ।